Assalamu alaikum everyone, welcome to the 7th lecture of 20th century English Literature 2. In the last class we have started Lord Jim, a significant novel of Joseph Conrad. Amra goto class e Joseph Conrad somporke bes kichu korte pechi ebong amader plot summary ta amra shuru korechi. অন্যরা জয়েন করতে করতে আমরা যতদূর ছিলাম তার একটা রিভিউ আলোচনা করি। আমরা প্লট সামারিতে যখন আলোচনা করছিলাম শুরুতেই আমরা কাহিনীর যে অংশটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে লাইফ অ্যাট সি, ক্যারেক্টার প্রোটাগনিস্ট জিম, তার জীবনটা শুরু হচ্ছে ছোটবেলা থেকেই, সে গল্পের বই পড়ে বড় হচ্ছে, সে বড় হয়েছে একটা রিলিজিয়াসলি প্রোটেক্টেড অ্যাটমসফিয়ারে যেখানে সে মোরালিটি, এথিক্স সব কিছু নিয়ে বেশ ভালো একটা শিক্ষা পেয়েছে। তার ছোটবেলাটা কেটেছে হচ্ছে গল্পের বই পড়ে, রূপকথার বই পড়ে, অ্যাডভেঞ্চার রহস্য রোমাঞ্চ উপন্যাস পড়ে, গল্প পড়ে। সেই গল্প করতে করতে তার জীবন সম্পর্কে ধারণা নেয়, গল্প করতে করতে সে স্বপ্ন দেখেছে সে বড় হবে, নাবিক হবে, সুন্দর করবে। কিন্তু একটা বিষয়ে সে হয়তো, স্যার সাউন্ড ক্লিয়ার না, কথা বুঝতে পারছেন না? স্যার হ্যাঁ হ্যাঁ বলেন, কথা বোঝা যাচ্ছে না? না স্যার। আচ্ছা আমি আরেকবার, ওয়ালাইকুম স্যার, আসে নাই? স্যার আসছে, স্যারের ওই ভয়েস একটু সমস্যা আছে জন্য। আচ্ছা আমার এখন কথা বুঝতে পারছেন? জি স্যার, আপনার কথা শুনতে পাচ্ছি। স্যার এখন শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে রাহাতের বার্থডে, রাহাতকে ট্রিট দিতে বলেন প্লিজ। হ্যাপি বার্থডে ভাইয়া। থ্যাংক ইউ। ট্রিট দিয়ে দিও। রাহাত স্যার কিন্তু এখন বলে দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমরা লেটস রিজিউম, আমরা কাহিনীটা একটু রিভাইজ করি। গত ক্লাসে কোথায় ছিলাম আমাদের? নভেল লর্ড জিমের প্রোটাগনিস্ট জিম, সে বড় হচ্ছে, ছোটবেলা থেকেই সে গল্প, রহস্য রোমাঞ্চ উপন্যাসের গল্প পড়ে পড়ে সে জীবন। আপনার কথা না অনেক আস্তে শোনা যাচ্ছে, একটু জোরে বলা যাবে? নর্মালি তো আমি এভাবেই কথা বলি, আস্তে কেন শোনা যাচ্ছে বুঝতেছি না। অবশ্যই এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার এখন ঠিক আছে। নর্মালি দেরভাবেই কথা বলি, আজকে কি সমস্যা? তাহলে মেবি স্যার আমার সাথে প্রবলেম ছিল, কারণ আমি অনেক আস্তে শুনতাম। আচ্ছা দেখুন ভলিউম বাড়িয়ে, আচ্ছা আমরা সময় নষ্ট না করি। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম হচ্ছে পার্টনার শেষ পর্যন্ত, এখানে জিমের ক্যারিয়ার শেষ হয়ে যায়, সে পরিস্থিতির চাপে পড়ে এমন একটা অপরাধ করে বসে যেটা একজন নাবিকের পক্ষে, একজন মেরিন অফিসারের জন্য একটা বিশাল বড় অপরাধ।
আমরা লাস্টে যে পয়েন্টটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে হি বিকামস আ সিম্যান ইন এক্সাইল ফ্রম দ্য সি, যদিও তার জীবনের একমাত্র স্বপ্ন ছিল সমুদ্রে ঘুরে বেড়ানো, নাবিক হওয়া, কিন্তু কেমন একটা অপরাধ করে ফেলল যার ফলে সে সারা জীবনের জন্য সমুদ্র থেকে নির্বাসিত, এক্সাইল ফ্রম দ্য সি। সে আর কোনো দিন কোনো জাহাজে চাকরি করতে পারবে না। জিমের নিজের সম্পর্কে যে একটা সেলফ ইমেজ ছিল, নিজেকে যে সবসময় হিরো মনে করত, নিজের সম্পর্কে তার যে একটা সেলফ ইমেজ ছিল, সে সবসময় নিজেকে হিরো মনে করত। তার ধারণা ছিল সে যথেষ্ট সাহসী, সে যথেষ্ট নীতিবান এবং হিরো হওয়ার যাবতীয় গুণাবলী তার মধ্যে আছে। কিন্তু দুঃখজনক ব্যাপারটা হচ্ছে যে যখন সে তার লাইসেন্স, মেরিন অফিসার হওয়ার লাইসেন্স যখন হারিয়ে ফেলল, তখন সে বড় ধরনের একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে গেল। সে কনফিউজড হয়ে গেল এবং তার যে সেলফ ইমেজ সেটা ভেঙে গেল। নিজের সম্পর্কে তার যে ধারণা ছিল সেটা ভুল প্রমাণিত হলো এবং তার জীবন এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন। আমরা আমাদের প্লটের নেক্সট পার্টে যাই, মিটিং মার্লো। নতুন এক ক্যারেক্টারের সাথে আমাদের যোগাযোগ হবে, মার্লো, MARLO, মিটিং মার্লো। যখন জিম কাঠগড়ায় দাঁড়ানো অবস্থায় শাস্তিটা পেল, ঠিক ওই মুহূর্তে মার্লো ক্যারেক্টারের সাথে তার পরিচয় হয়। মার্লো দেখতে পায় যে জিম নামে এক তরুণ যুবক সে শাস্তি পাচ্ছে। ইন দ্য মিন টাইম জিম হ্যাজ মেট মার্লো। এই বিচার চলাকালীন সময় মার্লো ক্যারেক্টারের সাথে আমাদের জিমের পরিচয় হয়। মার্লো কে? হু ইজ মার্লো? মার্লো ইজ আ মিডল এজড, ওয়াইডলি এক্সপিরিয়েন্সড, কারেজিয়াস ইংলিশ সি ক্যাপ্টেন, মধ্যবয়সী, প্রচুর অভিজ্ঞতা সম্পন্ন এবং একজন সাহসী সি ক্যাপ্টেন, একজন ক্যাপ্টেন, জাহাজের ক্যাপ্টেন। হু টেকস অ্যান ইন্টারেস্ট ইন জিমস ফেট? মার্লো যখন জিমের পরিণতি সম্পর্কে জানল এবং জিমের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানল, তখন সে জিমের প্রতি সহমর্মিতা অনুভব করে। তার পক্ষে একটা সফট কর্নার মার্লোর মধ্যে কাজ করতে থাকে। হি হ্যাজ ট্রেইনড ইয়াং সিম্যান লাইক জিম। সে জিমের মতো এরকম অনেক তরুণ নাবিককে প্রশিক্ষণ দিয়েছে, ট্রেনিং দিয়েছে। জিমস ইয়ুথ, ফান্ডামেন্টাল ইনোসেন্স অ্যান্ড রোমান্টিক আইডিয়াস অ্যাপিল টু মার্লো অ্যাজ দে রিমাইন্ড হিম অফ হিজ ওন ইয়ুথফুল ডেইজ অ্যান্ড ইলিউশনস। জিমের মধ্যে মার্লো যেন নিজেকে দেখতে পায়। তার যুবক বয়সে মার্লো যেমন ছিল, জিম যেমন ঠিক তেমন। জিমের মধ্যে যেমন একটা জিমের যে তারুণ্য, তার যে ইনোসেন্স অ্যান্ড স্পেশালি জিমস রোম্যান্টিক আইডিয়ালস, তার যে আদর্শবাদ, অ্যাপিল টু মার্লো, মার্লোকে আকর্ষণ করল। অ্যাজ দে রিমাইন্ড হিম অফ হিজ ওন ইয়ুথফুল ডেইজ অ্যান্ড ইলিউশন। তার যৌবনকালের কথা মনে পড়ে গেল, সে যখন তরুণ ছিল সেই জীবনের কথা মনে পড়ে গেল। বয়সে যখন মার্লো তরুণ ছিল তখনও তার নানা রকম ইলিউশন ছিল জীবন সঙ্গে। মানুষ যখন বয়স অল্প থাকে, কম বয়স থাকে, তখন জীবন সম্পর্কে তার অনেক ইলিউশন, অনেক মায়া থাকে, যেটা পরবর্তী অনেক ভুল ধারণা থাকে। মার্লো দেখতে পাচ্ছে যে জিম সে একটা ইলিউশনের মধ্যে দিয়ে এসেছে, অনেক ভুল ধারণা সে পেয়েছে। কেন তার এত ভুল ধারণা? কারণ কিছুটা আমরা জানি যে সে গল্পের বই পড়ে বড় হয়েছে, সে তার গল্পের বইয়ের উপর ভিত্তি করে পৃথিবীকে বিচার করে। আমরা তো জানি রূপকথার গল্প এবং বাস্তবতা এক না। এই যে ইলিউশন থেকে বের হয়ে আসা, এটা কিন্তু সবাই পারে না, অনেকেই ব্যর্থ হয়। দে সারেন্ডার ইন লাইফ, তারা কিন্তু জীবনে ব্যর্থ হয়ে যায়। আফটার দ্য ইনকোয়ারি
মার্লো জিম সম্পর্কে বেশ কিছু খোঁজ খবর করে। মার্লো সেন্সেস হাউ ক্লোজ জিম ইজ টু দ্য স্পেয়ার। মার্লো টের পায় যে এই জিম তার অবস্থা এতটাই খারাপ, এতটাই সংকটপূর্ণ যে জিম যে কোনো মুহূর্তে আত্মহত্যা করতে পারে। জিম তার মানসিক অবস্থা খুবই বিপর্যস্ত এবং জিম যে কোনো মুহূর্তে আত্মহত্যা করতে পারে। তখন মার্লো জিমকে বাঁচানোর চেষ্টা করে, ধ্বংসের হাত থেকে রক্ষা করার চেষ্টা করে। মার্লো ইউজেস হিজ ইনফ্লুয়েন্স টু গেট জিম ওয়ার্ক। মার্লো তখন তার কানেকশন দিয়ে, তার পরিচিত লোক দিয়ে জিমকে বিভিন্ন চাকরিতে নিয়োগ করে। এখন মার্লো তার অনেক এক্সপিরিয়েন্স, অনেক যোগাযোগ, অনেক লাইন আছে তার পরিচিত, বিভিন্ন জায়গায় চাকরি দেওয়ার তার ক্ষমতা আছে। কিন্তু সমস্যা হচ্ছে জিম নেভার স্টেজ লং ইন ওয়ান প্লেস। জিম কখনোই একটা চাকরি বেশি দিন করতে পারে না। কেন করতে পারে না? মনে রাখবেন জিম কিন্তু নিষিদ্ধ, জিম ইজ অ্যান আউটকাস্ট, তার লাইসেন্স কিন্তু স্টেপড অফ, কেড়ে নেওয়া হয়েছে। জিম তার নিজের পরিচয় গোপন রেখে বিভিন্ন জায়গায় চাকরি করছে, তার ছদ্মনামে বিভিন্ন পরিচয় সে চাকরি করছে। তার সত্যিকারের পরিচয় যদি প্রকাশ হয়ে যায় তাহলে কিন্তু জিম সেখানে আর চাকরি করতে পারবে না। জিম কি করে, যখনই দেখে তার সত্যিকারের পরিচয় ফাঁস হওয়ার উপক্রম, যে কোনো মুহূর্তে তার সত্যিকারের পরিচয় ফাঁস হয়ে যেতে পারে, তার স্ক্যান্ডালটা ফাঁস হয়ে যেতে পারে, ঠিক তার আগ মুহূর্তে সে চাকরিটা ছেড়ে দেয়। জিম নেভার স্টেজ লং ইন ওয়ান প্লেস। ট্রাই অ্যাজ হি মাইট টু এসকেপ হিজ পাস্ট, সে যতই চেষ্টা করে তার অতীতকে পালানোর জন্য, সে যতই চেষ্টা করে তার স্ক্যান্ডালটাকে ভুলে থাকার জন্য, তার যে অতীত সেটাকে ভুলে থাকার জন্য, দ্য ফ্যাক্টস অফ দ্য পার্টনার স্ক্যান্ডাল ফলো হিম ক্যাশুয়ালি। কোনো না কোনোভাবে তার স্ক্যান্ডালটা তার সামনে এসে উপস্থিত হয়, সে কোনোভাবেই তার এই দুর্বিষহ বুঝতে পারছে না। At the first hint of his history coming to light, যখনই জিম এরকম আন্দাজ পাচ্ছে যে তার যে কোনো মুহূর্তে তার পরিচয় ফাঁস হয়ে যাবে, তার গোপন পরিচয় সেটা ফাঁস হয়ে যাবে, জিম কুইটস হিজ জব এন্ড মুভস অন। কোনো চাকরিতেই জিম বেশি দিন থাকতে পারছে না। যখনই জিম দেখছে যে তার যে স্ক্যান্ডাল, তার যে অতীত সেটা, স্যার আপনার কথা খুবই আস্তে আস্তে আসতেছে স্যার। এটা কি মানে আপনারা একটু বলেন তো, এটা কি অনেকক্ষণ থেকে আসছে নাকি মাঝখানে জোরে ছিল? আচ্ছা আমার এখানে তো ঠিক শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে কিন্তু স্যার আমি তো ঠিক শুনতে পাচ্ছি স্যার, ক্লিয়ার না স্যার। হেডফোন নেটওয়ার্ক ইস্যু তো শোনা যায় না, হেডফোন লাগালে নেটওয়ার্ক ইস্যু তো স্যার, এরকম একটু প্রবলেম হবে, পুরো বাংলাদেশে তো নেট এর প্রবলেম চলতেছে। হ্যাঁ একটু হেডফোন লাগায় ট্রাই করেন, দেখেন হয়ে যাবে যতটুকু পারেন। দেখেন তো হেডফোন লাগালে হয় কিনা, মানে আমি তো প্রতিদিন এভাবেই বলি। আচ্ছা জিম একের পর এক চাকরি নিচ্ছে এবং চাকরি ছাড়ছে। যখনই জিম দেখছে যে তার আসল পরিচয় আর হয়ে যাবে যাবে এই অবস্থা, ঠিক ওই মুহূর্তে সে চাকরি ছেড়ে দেয়। এখন মার্লো তার অনেক লিঙ্ক আপ আছে, কিন্তু তারপরে একটা লিমিটেশন তো আছে, সে আর কত চাকরি জোগাড় করে দিবে জিমকে। একটা সময় মার্লো বুঝতে পারে যে এই জিমকে সে আসলে কোনোভাবেই হেল্প করতে পারছে না। রিয়েলাইজিং হি ইজ ফেইলিং টু ট্রুলি হেল্প হিম, মানে মার্লো ওর কিন্তু জিমকে সাহায্য করার যথেষ্ট ইচ্ছা আছে কিন্তু সে পারছে না। মার্লো ইজ ফেইলিং টু ট্রুলি হেল্প জিম। মার্লো টার্নস টু হিজ ফ্রেন্ড স্টাইন। তখন মার্লোর এক পরিচিত বন্ধু ছিল, তার নাম হচ্ছে স্টাইন, STIN স্টাইন। এই স্টাইন ছিল মার্চেন্ট অ্যাডভেঞ্চারার, সে বিভিন্ন দেশে দেশে দুর্গম দ্বীপে দ্বীপে বহু দূরে দূরে তা সে যাতায়াত করতো এবং সেখানে বাণিজ্য করতো, ব্যবসা বাণিজ্য করতো। তার বন্ধুর কাছে তখন মার্লোকে পাঠিয়ে দিল এই মার্চেন্ট অ্যাডভেঞ্চারার স্টাইন। তার হচ্ছে হি হ্যাড ট্রেডিং পোস্ট স্ক্যাটার্ড থ্রু আউট দ্য ইস্ট ইন্ডিজ।
এই এশিয়া এশিয়ার বিভিন্ন মানে বন্দরে তার বাণিজ্য পোস্ট ছিল, বিজনেস পোস্ট ছিল। সে যখন জিমের গল্প শুনলো, হিয়ারিং জিম স্টোরি, জিমের গল্প শোনার পর স্টাইন পারসিভস দ্য ইয়াং ম্যান, স্টাইন বুঝতে পারলো যে জিম হচ্ছে দ্য ইয়াং ম্যান ইজ আ রোম্যান্টিক হু মাস্ট হ্যাভ আ চান্স টু লিভ আউট হিজ ড্রিম ইফ হি ইজ গোয়িং টু লিভ অ্যাট অল। স্টাইন মার্লোর কাছ থেকে যখন জিমের কথা শুনলো বিস্তারিত, তখন স্টাইনেরও জিমের প্রতি করুণা কাজ করলো। যে বেচারা সে এতটাই নাইভ, এতটাই সহজ সরল, জিম মানুষ হিসেবে সে এতটাই সহজ সরল, এতটাই নাইভ যে সে পৃথিবীর যে কঠিন বাস্তবতা, এই বাস্তবতা সম্পর্কে তার পরিষ্কার ধারণা নেয়। পদে পদে সে হোঁচট খাচ্ছে, কেন? কারণ সে নিজেকে মানিয়ে নিতে পারছে না। সে ছোটবেলা থেকে যেভাবে পৃথিবীকে জেনে শিখে বড় হয়েছে, পৃথিবী আসলে তেমন না, পৃথিবী সম্পর্কে তার পুরো একটা ইলিউশন কাজ করছে। সে রহস্য রোমাঞ্চ গল্পের বই পড়ে পড়ে পৃথিবী সম্পর্কে একটা ধারণা নিয়েছে। পৃথিবী সম্পর্কে তার যে ধারণা, এটা মোটেও পরিষ্কার ধারণা। মার্লোর যেমন জিমের প্রতি সিম্প্যাথি কাজ করছিল, স্টাইনেরও জিমের প্রতি সিম্প্যাথি কাজ করে। তারপর তারা দুজন মিলে চিন্তা করে যে কিভাবে এই ছেলেটাকে বাঁচানো যায়। এভরিওয়ান ডিজার্ভস এ সেকেন্ড চান্স, সবার জীবনেই তো একটা দ্বিতীয় সুযোগ পাওয়ার অধিকার আছে। তখন স্টাইন পরামর্শ দিল, স্টাইন সাজেস্ট সেন্ডিং জিম টু ম্যানেজ অ্যান আউটপোস্ট অন পাকিস্তান। তখন স্টাইন বলছে যে আমার পরিচিত একটা দুর্গম মালয় দ্বীপ আছে, পাটুসান নামে এক জায়গা আছে, এখান থেকে হাজার হাজার মাইল দূরে দুর্গম দ্বীপ। আমরা যদি সেখানে জিমকে পাঠিয়ে দিতে পারি, আমরা যদি জিমকে পাটুসানে পাঠিয়ে দেই, পাটুসান বহু দূরে, অ্যান আইল্যান্ড সো রিমোট, এত দূরে, এত দুর্গম, সভ্যতা থেকে এত দূরে, ইউরোপ থেকে এত দূরে, ইট উড বি ফর দ্য আউটসাইড ওয়ার্ল্ড অ্যাজ দো হি হ্যাড নেভার এক্সিস্টেড। সেখানে যদি আমরা জিমকে পাঠিয়ে দিই, তাহলে এই ইউরোপের মানুষরা ভুলেই যাবে জিম নামে কেউ একজন ছিল। এত দূরে, এত দূরে, ইউরোপ থেকে এত দূরে যে সেখানে হিয়ার জিম উইল হ্যাভ এ ফ্রেশ স্টার্ট, সেখানে জিম তার জীবনটাকে নতুন করে শুরু করতে পারবে। জিম উইল বি এবল টু হ্যাভ এ ফ্রেশ স্টার্ট। সবারই তো একটা চান্স আছে টু গেট এ সেকেন্ড চান্স, নতুন জীবনটাকে নতুন করে শুরু করার। ভুল তো করে জীবন, আমরা সবাই ভুল করি আমাদের জীবনে, কিন্তু আমরা উই নিড এ সেকেন্ড চান্স, আমরা যাতে ভুলটাকে শুধরাতে পারি, জীবনটাকে আবার গুছিয়ে নিতে পারি। এখন জিম কি ধ্বংস হয়ে যাবে? এক ভুলের জন্য তার জীবন নষ্ট হয়ে যাবে? তখন জিম বলা হলো যে জিমকে আমরা পাকিস্তানে পাঠিয়ে দেব, সেখানে গিয়ে নতুন করে তার জীবনটাকে শুরু করবে। জিম উইল হ্যাভ এ ফ্রেশ স্টার্ট অ্যান্ড টোটালি নিউ সেট অফ কন্ডিশনস ফর হিজ ইমাজিনেটিভ ফ্যাকাল্টি টু ওয়ার্ক অপন। এবং সেখানে গিয়ে সে তার নতুন জীবন শুরু করবে নিজের মতো করে, তার স্বপ্ন যেমন, জীবন নিয়ে তার স্বপ্ন যেমন, তার নিজের মতো করে সে তার জীবনকে সাজাবে। তাহলে এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে জিম ইজ গেটিং এ সেকেন্ড চান্স, সে দ্বিতীয় সুযোগ পাচ্ছে তার জীবনটাকে সাজানো। ফ্রেশ স্টার্ট কি হচ্ছে আমরা একটু দেখি। আমি রিকোয়েস্ট করছি মোমেতু, উম্মে হাবিবা মোমেতু, দেখতে পাচ্ছেন মোমেতু? জি স্যার। হ্যাঁ, পড়েন তো স্লাইডটা। ইন পাটুসান, ওকে স্যার, ইন পাটুসান জিম ইজ আননোন এন্ড বিলিভস হিজ পাস্ট ক্যান নট ফাইন্ড হিম, হাউএভার স্টেলিং ইন টু হিজ নিউ পোস্ট ইজ নো ইজি টাস্ক। On the island, there are three forceful individuals struggle for domination. The corrupt Raja Alang, the predatory sheriff Honorable or Noble Ali, and Doramin, chief of the Bajis tribe, and
teens, old work comrades. With the help of Jeep and audaciously clever plan, Doramin and his warriors drive Sharif Ali from the island and subdue Raja Alang. Jim becomes a legend and earns the title Tuans or Lord. More importantly for Jim, he gains the people's trust. He works tirelessly to restore order and peace on Pathustan. Early on, he meets Jewel, a European Asian woman who becomes his wife. It seems the terms between Jim's illusion and reality has narrowed to a crack. Thank you. স্টাইন এবং মার্লো দুজন মিলে বুদ্ধি করলো যে জিমকে যেহেতু ইউরোপের কোথাও রাখা যাচ্ছে না, কাছাকাছি কোনো দ্বীপে রাখা যাবে না, যেখানেই আমরা রাখি সেখানেই ওর স্ক্যান্ডাল ওকে তাড়া করবে এবং সেখানেই ও চাকরি ছেড়ে দেবে, ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, যে কোনো মুহূর্তে সে তার জীবনটাকে শেষ করে দিতে পারে। ইন এনি মোমেন্ট জিম কুড কমিট সুইসাইড। এখন জিম এত ভালো একটা ছেলে, সে ভুল করে ফেলেছে, সে তো তার জীবনে একটা সেকেন্ড চান্স ডিজার্ভ করে, তাকে তাহলে আমরা একটা ভালো একটা সুযোগ দেই। পাকিস্তান হচ্ছে দুর্গম একটা দ্বীপ, বর্নিও মালয় এরিয়ার একটা দ্বীপ। পাকিস্তানে যদি আমরা জিমকে পাঠিয়ে দিতে পারি তাহলে সেখানে পাকিস্তানে গিয়ে জিম তার জীবনটাকে নতুন করে শুরু করতে পারবে, আ ফ্রেশ স্টার্ট। ইন পাকিস্তান জিম ইজ আননোন। পাকিস্তানে জিমকে কেউ চেনে না, জিমের স্ক্যান্ডাল সম্পর্কে কেউ মাথা ঘামাচ্ছে না, জিম ওখানে নতুন করে জীবন শুরু করতে যাচ্ছে। জিম বিলিভস, জিম সেখানে গিয়ে বিশ্বাস করলো অবশেষে যে হিজ পাস্ট ক্যানট ফাইন্ড হিম, এখানে তার অতীত স্ক্যান্ডাল তাকে তাড়া করবে না, এখানে তার অতীত তাকে তাড়া করবে না। হাউএভার, যদিও সেটলিং ইন টু হিজ নিউ পোস্ট ইজ নো ইজি টাস্ক, কিন্তু পাকিস্তানে গিয়ে সেটেল হওয়া এটা কিন্তু মোটেও চারটিখানি কথা না। পাকিস্তান ইজ নট ওয়াজ নট অ্যান ইজি প্লেস টু সেটল ইন, সেখানে গিয়ে সেটেল হওয়াটা কিন্তু মোটেও সহজ ব্যাপার না, দ্বীপটা মোটেও কোনো মানে আরামদায়ক সুন্দর জায়গা না। অন দ্য আইল্যান্ড, সেই দ্বীপে থ্রি ফোর্সফুল ইন্ডিভিজুয়াল স্ট্রাগল ফর ডমিনেশন। সেই দ্বীপে তিনজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন, তারা তিনজন যার যার মতো করে দ্বীপটাকে ডমিনেট করার চেষ্টা করত, শাসন করার চেষ্টা করত। একদিকে ছিল একজন দুর্নীতিবাজ রাজা অ্যালান, আরেকদিকে ছিল শরীফ আলী, এক ডাকাত, ডাকাত প্রেডেটরি শরীফ আলী, অ্যান্ড ডোরামিন, আরেক দিকে ছিল ডোরামিন। ডোরামিন হচ্ছে পাকিস্তানে এক উপজাতি বাস করত, আদিবাসী বাস করত, আদিবাসী বুগিস ট্রাইব, বুগি আদিবাসী, এই বুগিদের নেতা ছিল ডোরামিন। তাহলে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের যে পলিটিক্যাল সিচুয়েশন, পাকিস্তানে তিনজন ডন ছিল, একজন হচ্ছেন এক দুর্নীতিবাদ রাজা, রাজা অ্যালান, এক ডাকাত ছিল শরীফ আলী, আর ছিল আদিবাসীদের নেতা ডোরামিন, চিফ অফ দ্য বুগিস ট্রাইব। এই ডোরামিন হচ্ছে আবার স্টাইন, যে জিমকে পাকিস্তানে পাঠালো সেই স্টাইনের পুরাতন বন্ধু। উইথ দ্য হেল্প অফ জিম, জিমের সাহায্যে, জিমের সহযোগিতায়, and an audaciously clever plan, jim khub chamotkar ekta plan korlo, eta apnara jokhon novel ta porben tokhon apnara dekhte paben je jim made a plan, jim khub darun ekta plan korlo, sei plan e doramin and his warriors, tahole jim kader ke help korche, adibashi der help korche, jim is helping the বুগিস ট্রাইব। জিম তখন ডোরামিন এবং আদিবাসী যোদ্ধাদের সাথে একত্রিত হয়ে দে ড্রাইভ শরীফ আলী ফ্রম দ্য আইল্যান্ড, তারা শরীফ আলীকে দ্বীপ থেকে দূর করে দেয়।
ভাগিয়ে দেয় and subdue রাজা অ্যালেন এবং তারা ইউনাইটেড হয়ে জিমের নেতৃত্বে আন্ডার জিমস লিডারশিপ জিমের নেতৃত্বে তখন আদিবাসীরা ইউনাইটেড একত্রিত শেরিফ আলীকে তারা তাড়িয়ে দিল এবং রাজা অ্যালেন সেও সুবিধা করতে পারল না জিম বিকামস আ লেজেন্ড এই যে জিমের বীরত্বের জন্য তার অবদানের জন্য জিমকে আদিবাসীরা একটা টাইটেল দেয় জিম বিকামস আ লেজেন্ড অ্যান্ড আর্নস দ্য টাইটেল টুয়ান টুয়ান শব্দের অর্থ লর্ড তাহলে জিম একটা ভালো একটা সুযোগ পেল শুরুতে জিমের তো ছেলেবেলা থেকেই ছোটবেলা থেকেই স্বপ্ন সে হিরো হবে সে মানুষকে সাহায্য করবে সে কিন্তু একটা সুযোগ পেয়ে গেছে এবং সুযোগটা সে ভালোভাবেই কাজে লাগিয়েছে দেখা যাচ্ছে যে দুজন করাপ্টেড পার্সন শেরিফ আলীকে সে দ্বীপ থেকে তাড়িয়ে দিল এবং রাজা আল্লামকে সে তারা কাবু করে ফেলল আদিবাসীরা যারা ওই দ্বীপে পুরাতন অধিবাসী তারাই কর্তৃত্ব পেয়ে গেল তারাই পেয়ে গেল দ্বীপের যে ডমিনেশন এই যে জিম কিন্তু একটা বিপুল সংখ্যক অধিবাসীর কাছে লেজেন্ড হিসেবে পরিচয় পাচ্ছে জিমের হিরো হওয়ার স্বপ্ন ছিল জিমের হিরো হওয়ার সেই স্বপ্নটা প্রায় পূরণ হয়ে যাচ্ছে মোর ইম্পর্টেন্টলি ফর জিমের জন্য যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হি গেইনস পিপলস ট্রাস্ট আদিবাসী বগি আদিবাসী এই আদিবাসীরা জিমের প্রতি বিশ্বাস স্থাপন করে He gains people's trust. He works tirelessly to restore order and peace on Patusan. In Patusan, you know, মানে শৃঙ্খলা এবং শান্তি বজায় থাকে এটা নিয়ে সে দিন রাত পরিশ্রম করতে থাকে খুব ভালোভাবেই জিম কিন্তু এই আদিবাসীদের সাথে সেটেলড হয়ে যাচ্ছে মানুষ তাকে ভালোবাসতে শুরু করলো বিশ্বাস করতে শুরু করলো জিমের যে স্বপ্ন ছিল যে সে হিরো হবে তার স্বপ্নটা কিন্তু প্রায় সত্যি হতে চলেছে এরই মধ্যে হি মিটস জুয়েল নামে এক ক্যারেক্টারের সাথে তার পরিচয় হয় জুয়েল JEWEL জুয়েল এই জুয়েল হচ্ছে একজন ইউরোপিয়ান এশিয়ান ওম্যান তার রক্তে ইউরোপিয়ান এশিয়ান দুই রক্তে আছে মানে মিক্সড রেস তার মা হচ্ছে এশিয়ান বাবা ছিল ইউরোপিয়ান এই জুয়েলের সাথে জিমের পরিচয় হয় পরবর্তীতে সম্পর্ক গড়ায় তারপর এই জুয়েল বিকেমস জিমস ওয়াইফ জিম জুয়েলকে বিয়ে করে সব দিক থেকেই তাহলে মনে হতে থাকে যে জিমের জীবনটা সুন্দর হয়ে উঠছে গুছিয়ে উঠছে জিম যেন সেটেল হয়ে যাচ্ছে ইট সিমস দ্য ক্যাসম বিটুইন জিমস ইলিউশন অ্যান্ড রিয়েলিটি হ্যাজ ন্যারোড টু এ ক্র্যাক জিম মনে হয় তার জীবনে কিছু একটা পাচ্ছে অবশেষে জিম তার জীবনে কিছু একটা পেয়ে যাচ্ছে তার জীবনটা সফল হচ্ছে এরকম একটা ইঙ্গিত আমরা পেয়ে যাচ্ছি জিম মনে হয় বেঁচে গেল অল্পের জন্য জিম ধ্বংসের হাত থেকে বেঁচে গেল এবং তার স্বপ্ন সত্যি হচ্ছে সে যা চেয়েছিল তার জীবন থেকে সেটা যেন সে পেয়ে যাচ্ছে জিম সে এখন একজন প্রভাবশালী নেতা লিডার অফ বুগিস ট্রাইব বুগি আদিবাসীদের একজন নেতা সবাই তাকে হিরো বলে সম্মান করছে মোর ইম্পর্টেন্টলি জিম হ্যাজ সামওয়ান লাইক জুয়েলের সাপোর্টে জিম যেন তার জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারব তাহলে জিমের জীবনের এটা কিন্তু একটা টার্নিং পয়েন্ট প্রায় ধ্বংসের মুখোমুখি জিম চলে গিয়েছিল স্টাইনের সাহায্যে সে পাটুসানে আসলো পাটুসানে আসার পর নিজের যোগ্যতায় সে বগি আদিবাসীদের সাহায্য করলো তাদের জীবনে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছে এবং আদিবাসীরা তাকে সম্মান করে ডাকতো টুয়ান লর্ড তাদের কাছে জিম একজন লেজেন্ড একজন হিরো এবং সে তার জীবনে একজন পার্টনার খুঁজে পেল জুয়েল যে তাকে প্রাণ দিয়ে ভালোবাসত তাকে গুরুত্ব দিত জিমের জীবনটা যেন সুন্দর সাজানো গোছানো এক জীবনে পরিণত হচ্ছে Now let's look at the last part of our plot.
সুমনা আক্তার, সুমনা আক্তার দেখতে পাচ্ছেন? Yes, sir. দেখুন তো লাস্ট পার্টে কি হচ্ছে, then a while buccaneer, then a while buccaneer who calls himself gentleman, gentleman brown sails into Jim's history intending to raid Patterson. He and his crew meet resistance and the villagers corner them. Brown pleads with Jim to allow him a fair fight or safe passage from the island. On the promise that Brown will live peacefully, Jim arranges for him and his men to retreat. To satisfy Doramin, Jim offers up his own life should any villager be harmed. Brown betrays Jim's trust and launches a farewell attack, killing many villagers, including Doramin's son. True to his word, Jim forfeits his life bravely without flinching. In this final courageous sacrifice, he lives up his moral identity. Illusions and reality become one. He seems to prove himself worthy of the outside world that one just and found him wanting. Thank you, Sumana. শেষে কি হচ্ছে আমরা দেখি, আমাদের কাহিনী কিভাবে শেষ হচ্ছে। যখনই আমরা বলছি যে জিমের জীবনটা অবশেষে সুন্দর হয়ে উঠছে, যে ধ্বংসের মুখোমুখি চলে গিয়েছিল তার জীবনের মোড় পাল্টে গিয়েছে, সে এখন সবার কাছে খুব জনপ্রিয় একজন প্রভাবশালী নেতা, তাকে সবাই সম্মান করে টুয়ান ডাকছে, সে সবার কাছে লেজেন্ড হিরো, তার একজন পারফেক্ট লাইফ পার্টনার চলে এসেছে। তাহলে তো তার জীবনে সবকিছু একদম পারফেক্ট। আমাদের জীবনে যখনই সবকিছু পারফেক্ট হয়ে যায় তখন কোনো একটা সমস্যা শুরু হয়। জিমের জীবনটা যখন মোটামুটি গুছিয়ে উঠছে, যখন তার জীবনটা মোটামুটি অলমোস্ট পারফেক্ট, এক জলদস্যু, এক পাইরেট, ওয়াইল্ড বাকেনিয়ার বলতে ইভিল পাইরেট, এক জলদস্যু আক্রমণ, কোথায় আক্রমণ করলো, কে আক্রমণ করলো, ওয়াইল্ড বাকেনিয়ার হু কলস হিমসেলফ জেন্টলম্যান ব্রাউন নামে এক জলদস্যু পাইরেট পাকিস্তানে আক্রমণ করল। এই জলদস্যু দলের উদ্দেশ্য ছিল পাকিস্তানে লুটপাট করা। They intended to raid Pakistan. কিন্তু জিম তো অলরেডি আদিবাসীদেরকে খুব ভালোভাবে ইউনাইটেড ঐক্যবদ্ধ করে রেখেছে। জিমের নেতৃত্বে আদিবাসীরা ইউনাইটেড। জিম খুব ভালোভাবে আদিবাসীদেরকে ডিরেকশন দিল এবং তারা খুব ভালোভাবে এই জেন্টলম্যান ব্রাউন আর তার ক্রু মেম্বার, তার যে দল, জলদস্যু দলকে তারা খুব ভালোভাবে তারা ট্যাকল করল। এই জেন্টলম্যান ব্রাউন আর ব্রাউনের ক্রু দে মেট রেজিস্ট্যান্স অ্যান্ড দ্য ভিলেজার্স কর্নার দেম। পাকিস্তানের যারা গ্রামবাসী তারা খুব সাফল্যের সাথে এই জেন্টলম্যান ব্রাউন আর তার দলবলকে আটকে ফেলল। অবশ্যই জিম তাদেরকে ডিরেকশন দিয়েছে। জিমের নেতৃত্বে পাকিস্তানের গ্রামবাসীরা তারা এই জলদস্যুদেরকে আটকে ফেলল। এখন ব্রাউন দেখছে যে কোনো উপায় নাই। ব্রাউন আসলে মানে বুঝতেও পারে নাই, সেটা বিশ্বাসই করতে পারে নাই যে এই আদিবাসীরা তাদেরকে এইভাবে মানে কাবু করতে পারে। ব্রাউন তখন দেখলো যে আসলে আদিবাসীরা না, আদিবাসীদেরকে নিয়ন্ত্রণ করছে জিম। তখন ব্রাউন জিমকে কনভিন্স করার চেষ্টা করে। ব্রাউন তখন জিমের কাছে গিয়ে তাকে মিনতি করে। ব্রাউন প্লিডস উইথ জিম টু অ্যালাউ হিম এ ফেয়ার ফাইট। ব্রাউন বলছে যে এটা তো ফেয়ার না, তোমরা হাজার হাজার গ্রামবাসী আর আমরা মাত্র এত কম জলদস্যু, আমরা তোমরা আমাদেরকে আটকে ফেলে তো ঠিক না, একটা ফেয়ার ফাইটের আয়োজন কর, মানে তুমি আর আমি আসো দুজন মিলে যুদ্ধ করো, হয় ফেয়ার ফাইট হোক অথবা আমাদেরকে চলে যেতে। এটা ব্রাউন জিমকে বোঝানোর চেষ্টা করছে যে আমাদের অ্যাটলিস্ট ফেয়ার ফাইট করার সুযোগ দাও, এখন হাজার হাজার গ্রামবাসী মিলে তোমরা যদি আমাদেরকে আক্রমণ করে তাহলে ফেয়ার হলো না।
মানে যদিও এটা খুবই অবাস্তব যুক্তি, তারপরেও ব্রাউন জিমের জিমকে কনভিন্স করার চেষ্টা করছে। তখন ব্রাউন বলে আচ্ছা ঠিক আছে, তোমরা আমি আমি কথা দিচ্ছি যদি তোমরা আমাদেরকে নিরাপদে চলে যেতে দাও তাহলে কারো কোনো ক্ষতি আমরা করবো না। অন দ্য প্রমিস দ্যাট ব্রাউন উইল লিভ পিসফুলি, এন্টার ব্রাউন তার দলবল নিয়ে তারা একদম চুপচাপ চলে যাবে, কারো কোনো ক্ষতি করবে না। এখন আমাদের জিম তো সে খুবই বোকাসোকা, একেবারে সরল সোজা, খাদা বোদা, একেবারে বোকাসোকা। জিম বিশ্বাস করে পায় এই ব্রাউনের কথায়, জিম কনভিন্স। জিম তখন বলে আচ্ছা ঠিক আছে, আমি কথা দিলাম তোমরা নিরাপদে চলে যেতে পারো। জিম বলো আমি ব্যবস্থা করছি, জিম অ্যারেঞ্জেস ফর হিম অ্যান্ড হিজ মেন টু রিটার্ন। কিন্তু আদিবাসীদের যে নেতা ডোরামিন, ডোরামিন কোনোভাবেই ব্রাউনের এই কথা বিশ্বাস করতে পারে না, ডোরামিন কোনোভাবেই অনুমতি দেবে না, ডোরামিন কোনোভাবেই এই ব্রাউন আর তার দলবলকে চলে যেতে দেবে না, কোনোভাবেই দেবে না। জিম বারবার তাকে রিকোয়েস্ট করছে, ডোরামিন কোনোভাবেই এই ব্রাউনদেরকে ছেড়ে দেবে না। তখন ডোরামিনকে স্যাটিসফাই করার জন্য, তাকে সন্তুষ্ট করার জন্য জিম একটা প্রতিজ্ঞা করতে পারে, প্রমিস করতে পারে। জিম বলল যে যদি এই গ্রামবাসী, হাজার হাজার গ্রামবাসী, একজন গ্রামবাসীরও যদি ক্ষতি হয় তাহলে আমি দায়িত্ব। জিম কথা দেব যে আমি আমার নিজের দায়িত্বে, আমি নিজ দায়িত্বে জেন্টলম্যান ব্রাউন আর তার দলবলকে ছেড়ে দিচ্ছি। তারা যদি কোনো গ্রামবাসীর ক্ষতি করে, যে হাজার হাজার গ্রামবাসীর মধ্যে কোনো এক গ্রামবাসীর ক্ষতি করে, তার জন্য আমি দায়ী থাকি। জিম অফার্স আপ হিজ ওন লাইফ, আমি আমার জীবনটাকে বাজি রাখলাম। শুড এনি ভিলেজার্স বি হার্ট। কিন্তু ব্রাউন তার কথা রাখে নাই, ব্রাউন বিশ্বাসঘাতক, ব্রাউন বিট্রেস জিমস ট্রাস্ট, জিমের বিশ্বাস ভেঙে দেয় ব্রাউন, জেন্টলম্যান ব্রাউন। যদিও তার নাম জেন্টলম্যান ব্রাউন, কিন্তু সে মোটেই কোনো জেন্টলম্যান না। ব্রাউন বিট্রেস জিমস ট্রাস্ট অ্যান্ড লঞ্চেস আ ফেয়ার ল্যাটার। যেতে যেতে হঠাৎ করে ভয়ঙ্কর আক্রমণ শুরু করে, যেটার জন্য হাজার হাজার গ্রামবাসী তারা কোনোভাবেই প্রস্তুত ছিল না। প্রচুর গ্রামবাসী তারা প্রাণ হারায়, প্রচুর গ্রামবাসী মারা যায়, নিহত হয়, এবং তাদের মধ্যে ইনক্লুডিং ডোরামিন সান, আদিবাসীদের নেতা ডোরামিন, তার ছেলে জেইন ওয়ারিস, সে মৃত্যুবরণ করে, সে মারা যায়। এখন জিম তো কথা দিয়েছিল যে একজন গ্রামবাসীর ক্ষতি হয় সেই দায়িত্ব, একজন গ্রামবাসী মারা গেলে সে তার জীবন বাজি রাখে, সে তো কথা দিয়েছে। তখন জিম বলে যে আপনার আমার কোনো পথ খোলা নেই, আমাকে আমার জীবনটা উৎসর্গ করতে হবে। সে যেহেতু কথা দিয়ে ফেলছে যে একজন গ্রামবাসী নিহত হলো, তার মধ্যে মারা গেছে কে, জেইন ওয়ারিস, ডোরামিনের নিজের ছেলে, আদিবাসীদের নেতা ডোরামিন তার ছেলে, একমাত্র ছেলে, সে মারা গেছে। তখন জুয়েল তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, প্লিজ চলো পালিয়ে যাও, তোমাকে কথা দিয়ে কথা রাখতে হবে এমন কোনো কথা না, আমাদের জীবনের কোনো মূল্য নাই, তোমার জীবনের কোনো মূল্য নাই। এরকম জুয়েল জিমকে বারবার কনভিন্স করার চেষ্টা করে, কিন্তু জিমের তখন আবার সেই পার্টনার ইনসিডেন্টের কথা মনে পড়ে যায়, 800 মানুষের জীবন আমি হুমকির মুখে রেখে পালিয়ে গিয়েছিলাম, আমি একবার কাপুরুষের মতো পালিয়ে গিয়েছি, আমি আর কাপুরুষের মতো পালাবো। জিমের মাথায় তখন আবার সেই পুরাতন চিন্তা চলে, জিম আবার সেই চিন্তায় মগ্ন হয়ে গেল। জিম বললো যে আমি আর কাপুরুষের মতো আচরণ করব না, আমি একবার যেটা কথা দিয়েছি আমি সেই কথা রাখবো। জিম ফরফিটস হিজ লাইফ ব্রেভলি উইদাউট ফ্লিনচিং। সে ডোরামিনের সামনে গিয়ে দাঁড়ায়, ডোরামিন তাকে কোনো কথা না বলে গুলি করে, ডোরামিনের তো তখন মাথাতে ছিল না। জিম তখন ডোরামিনের সামনে দাঁড়ায় এবং ডোরামিন তাকে গুলি করে, জিম মারা যায়। ইন দিস ফাইনাল কারেজিয়াস স্যাক্রিফাইস হি লিভস আপ টু হিজ মোরাল আইডেন্টিটি। সে শেষ পর্যন্ত তার নৈতিকতা, মোরালিটিটাকে সে বজায় রাখার চেষ্টা করে। ইলিউশন অ্যান্ড রিয়েলিটি বিকাম ওয়ান। জিমের কাছে এটাই হচ্ছে জীবনের বাস্তবতা, ইলিউশন অ্যান্ড রিয়েলিটি বিকাম ওয়ান। হি সিমস টু প্রুভ হিমসেলফ ওয়ার্দি অফ দ্য আউটসাইড ওয়ার্ল্ড দ্যাট ওয়ান্স জাজড অ্যান্ড ফাউন্ড হিম ওয়ান্টেড। পৃথিবীর মানুষজন তাকে একসময় কাপুরুষ বলে তাকে সমাজ থেকে বের করে দিয়েছে। সে একবার পাটনায় 800 যাত্রীর জীবন
সে বিপন্ন করে সে কাপুরুষের মতো পালিয়ে এসেছে। জিম আর কাপুরুষের মতো পালায়নি, সে তার জীবনটাকে উৎসর্গ করেছে। সে প্রমাণ করে গেছে যে সে কাপুরুষ না, জিম কাপুরুষ না, কিন্তু কাপুরুষ না হওয়াই তো জীবনের একমাত্র লক্ষ্য নয়। আরো অনেক বিষয় আছে। জিম তার জীবনে কিছু বড় বড় কিছু ভুল করেছে, এগুলো আমরা পরবর্তীতে জানতে পারবো। তার আগে আমাদের ক্যারেক্টার গুলো সম্পর্কে একটু স্পষ্ট ধারণা থাকা জরুরি। আমরা ক্যারেক্টার গুলো সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। এখন আমরা লর্ড জিমের আউটলাইনটা যদি দেখি, রাহাত আপনি কি এই আউটলাইনটা একটু পড়বেন ইন্ট্রোডাকশন থেকে? জি স্যার, ইন্ট্রোডাকশন। Adventure tales spark young Jim's dreams of a life at sea. Rising action. Jim is sent off to a training ship for officers. Jim signs on as first mate on the pilgrim ship Patna. Jim and others abandon the sinking Patna and 800 pilgrims. Jim Allen stands trial for actions and becoming an officer. To escape his past and shame, Jim moves from job to job. Jim finds refuge at an island trading post on Patuxent. Jim brings order, peace and prosperity to Patuxent. Pirate Brown and his criminal crew invade the island. Jim argues Doramin to let the raiders leave unhurt. Jim urges Doramin to let the raiders leave unhurt. Okay, are you baki acche pura kalo climax. Climax. Brown climax. Brown launches a surprise attack, killing Doramin's son. Falling action. Jim's life is now forfeit. He refuses to fight or flee. Jim presents himself to Doramin and is shot dead. Jim realizes his boy's vision to meet death unflinchingly. Resolution. Jim's wife and loyal servant flee Patuxent to live in exile. This is the resolution. Sir, আমার কাছে এটা মনে হয় কি যে জিমের আশেপাশে যারাই ক্লোজলি কানেক্টেড ছিল, মেজর অফ দ্য ক্যারেক্টারই হচ্ছে এট দ্য এন্ড অফ দ্য ডে তা সাফার করছে। জিম পৃথিবী সম্পর্কে, বাস্তবতা সম্পর্কে যার ধারণা, এই ধারণা নিয়ে তার যথেষ্ট ত্রুটি ছিল। এই যে লাস্টের রেজলিউশনটা দেখেন যে জিমস ওয়াইফ অ্যান্ড লয়াল সার্ভেন্ট দে ফ্লি পাটুসান টু লিভ ইন এক্সাইল। জিমের ওয়াইফ জুয়েল এবং জিমকে যারা সাপোর্ট করত তারা কিন্তু কেউই আর পাকিস্তানে টিকতে পারল, তারা সবাই পালাতে বাধ্য। জিম তার নিজের জীবনকে উৎসর্গ করল, তার পেছনে তার উদ্দেশ্য কি ছিল? তার হিরোইক আইডেন্টিটি প্রোটেক্ট করা, তার যে আইডিয়াল, তার যে ডিগনিটি, আত্মসম্মানকে সে প্রোটেক্ট করতে গিয়ে সে তার জীবনটাকে উৎসর্গ করত। কিন্তু সে কি তার ওয়াইফ এবং তার লয়াল সার্ভেন্ট তাদের কথা সে একবারও চিন্তা করলো না? জিমের মৃত্যুর ফলে জিম একটা সেলফিশনেসের পরিচয় দিচ্ছে। জিম একটা স্বার্থপরের মতো আচরণ করছে এবং জিমের ওয়াইফ তারা কিন্তু সাফার, জিমের ওয়াইফ এবং জিমের যারা লয়াল সার্ভেন্ট তারা কিন্তু সাফার করছে। এটা আমরা পরবর্তীতে ধীরে ধীরে বুঝতে পারবো যে জিমের চরিত্রে সমস্যাগুলো কী ছিল, তার সাইকোলজিতে প্রবলেম কী কী ছিল। আমরা জিম ক্যারেক্টারটা সম্পর্কে কিছু জানার চেষ্টা করি, জিম ক্যারেক্টারটা সম্পর্কে আমরা কিছু তথ্য জানার চেষ্টা করি। শাকিব শাহরিয়ার শোভন, শাকিব শাহরিয়ার। জি স্যার। হ্যাঁ,
করেন তো এই স্লাইডটা অ্যাজ দ্য সান অফ এন ইংলিশ আর্ট স্যার As the son of an English person, Jim grows up in a secure environment where he is free to construct romantic adventures in which he is the hero. Always ready, always victorious, and always adhering to a strict moral code of behavior. Thank you. His heroic... এখানে কিছু আমাদের মিড টার্মের জন্য এবং ভাইবার জন্য গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আছে। জিম জিম জিমের সম্পর্কে আমরা জেনেছি যে জিম ছোটবেলা থেকে খুব প্রোটেক্টেড একটা পরিবেশে একটা সিকিউর এনভায়রনমেন্টে বড় হয়েছে, একদম রিলিজিয়াসলি প্রোটেক্টেড, এথিক্স মোরালিটি এবং অল দ্য গুড ক্যারেক্টারিস্টিকস সব কিছু সে শিখে বড় হয়েছে। সে ছোটবেলা থেকে এইভাবে শিখে শিখে বড় হয়েছে। এখন সে গল্পের বই পড়ে পড়ে যখন পৃথিবী সম্পর্কে ধারণা নিচ্ছে, গল্পের বই পড়ছে যখন সে যখন রহস্য রোমাঞ্চ উপন্যাস পড়ছে, সে তখন সেখানকার যে হিরোদের হিরোরা আছে হিরোদের মতো হওয়ার চেষ্টা করছে। হিরোরা কেমন সে গল্পে পড়ছে যে হিরো হিরোজ আর অলওয়েজ রেডি, অলওয়েজ ভিক্টোরিয়াস অ্যান্ড অলওয়েজ অ্যাডহিয়ারিং টু স্ট্রিক্ট মোরাল কোড অফ বিহেভিয়ার। হিরো সবসময় তৈরি, একজন হিরো সে সবসময় প্রস্তুত বিপদের মোকাবিলা করার জন্য, একজন হিরো সবসময় প্রস্তুত, একজন হিরো সবসময় জিতবে, অলওয়েজ ভিক্টোরিয়াস অ্যান্ড অলওয়েজ অ্যাডহিয়ারিং টু স্ট্রিক্ট মোরাল কোড অফ বিহেভিয়ার। নৈতিকতাকে সবসময় কঠোরভাবে পালন করতে হবে। এখন জিম যে ধারণা নিয়ে বড় হচ্ছে যে সে নিজেকে হিরো মনে করছে এবং সে নিজের সম্পর্কে এই ধারণা, সে নিজেও সবসময় প্রস্তুত, সে সবসময় জিতবে এবং সবসময় সে নৈতিকতাকে যথাযথভাবে পালন করবে। কিন্তু বাস্তবতা তো সবসময় আমাদেরকে প্রস্তুত হওয়ার সুযোগ দেয় না। সবসময় কি রেডি থাকা সম্ভব? হিরো যেই হোক সবসময় কি জিতবে সে বাস্তবে? ইজ ইট পসিবল টু ভিক্টোরি অলওয়েজ? নো স্যার, অলওয়েজ বিকাম ভিক্টোরিয়াস এটা তো সম্ভব না। সবসময় নৈতিকতা মোরালিটিকে অক্ষরে অক্ষরে পালন করা সেটা কি সম্ভব? আমরা হয়তো চেষ্টা করতে পারি কিন্তু নট পসিবল, আমাদেরকে প্রায় একটু উনিশ বিশ করতে হয়, বাস্তবতা আমাদেরকে বাধ্য করে। তার মানে জিম যে হিরোইক আইডিয়াল নিয়ে বড় হচ্ছে সেটা হচ্ছে আনরিয়েল, মোটেও সেটা রিয়েলিস্টিক না। এখন আপনারা বলতে পারেন এমনই তো হওয়া উচিত, দিস শুড বি, দিস অট টু বি, কিন্তু বাস্তবতা আমাদেরকে যা হওয়া উচিত সেটা সবসময় হতে দেয় কি বলেন? সবসময় সম্ভব না। হিরো সম্পর্কে জিম যে আইডিয়া নিয়ে বড় হচ্ছে এটা একটা আনরিয়েল ইম্পসিবল অ্যাবসার্ড আইডিয়া, এবং সে বাস্তবতাকে যেভাবে জেনে বড় হচ্ছে সেটা অ্যাবসার্ড রিয়েলিটি। হিজ হিরোইক এক্সপিরেশন, এইটুকু পড়েন একজন। সাবরিনা খানম পড়েন তো এখান থেকে, সাবরিনা খানম, হিজ হিরোইক এক্সপিরেশন। His heroic aspirations draw him toward a life at sea. Here Jim encounters brutal realities he cannot control and which seem to render powerless the noble code by which he lives. Jim's failure to act courageously and honorably during a crisis at sea shatters his self-image and alters his trajectory of his life. Jim has mythic qualities. Mythic quality storyteller Marlo says he often seems to glimpse the essence of Jim as if through a rain in a mist in which he moves and had his being. Throughout the novel, Jim appears through the eyes of others like an impressionist painting made up of multicolored dots. Jim's character is a collection of conflicting impressions. থ্যাংক ইউ। কি পাচ্ছি এখানে? জিম সে যে আদর্শ নিয়ে বড় হচ্ছে, তার যে হিরোইক আইডিয়ালস, হিরোইক অ্যাসপিরেশন, সেই আইডিয়ালটা কিন্তু অনেকটাই অবাস্তব। সে ছোটবেলা থেকেই স্বপ্ন দেখছে সে সমুদ্রে সমুদ্রে ঘুরবে, সে নাবিক হবে, একটা রহস্য রোমাঞ্চকর জীবন সে উপভোগ করবে। সে যখনই সমুদ্রে গেল সেখানে গিয়ে সে বুঝতে পারলো যে বাস্তবতা কতটা নির্মম,
বাস্তবতা কতটা নির্মম হতে পারে, হাউ মাচ ব্রুটাল রিয়েলিটি ক্যান বি। বাস্তবতা এতটাই নির্মম, এতটাই আনপ্রেডিক্টেবল, হি ক্যানট কন্ট্রোল রিয়েলিটি। বাস্তবতাকে নিয়ন্ত্রণ করা আমাদের কারো পক্ষেই সম্ভব না। হুইচ সেম টু রেন্ডার পাওয়ারলেস দ্য নোবেল কোড বাই হুইচ হি লিভস। এই যে নৈতিকতা, মোরালিটি, আদর্শ, বাস্তবতার চাপে পড়ে এগুলো কখন হাওয়ায় উড়ে যায় আমরা নিজেরা তা টেরই পাই না। আদর্শবাদ, নৈতিকতা, সততা, এই বিষয়গুলো বাস্তবতার চাপে পড়ে আমরা প্রায় সেগুলোকে ছেড়ে দিতে বর্জন করতে বাধ্য হই। জিমস ফেইলিয়ার টু অ্যাক্ট কারেজিয়াসলি অ্যান্ড অনারেবলি ডিউরিং এ ক্রাইসিস অ্যাট সি। সমুদ্রে যখন পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে গেল, পাটনা ইনসিডেন্টের কথা বলছি, যে জিম কিন্তু দুই মিনিট আগেই বলছিল যে তোমরা সবাই চলে যাও, আমি একাই থাকবো এই জাহাজে, এই 800 যাত্রীর জীবনের দায় দায়িত্ব আমার নিজের। সে এত বড় বড় কথা বললো, সে এত কারেজিয়াসলি অনারেবলি সে কথাগুলো বললো, কিন্তু পরিস্থিতি যখন বিপদের মুখে তখন কিন্তু সে তার সাহস কিন্তু সে যোগাতে পারে। জিম টের পেল যে সে নিজেকে যতটা সাহসী মনে করে সে ততটা সাহসী না, তার যে সেলফ ইমেজ সেটা ভেঙে চুরমার হয়ে যায় এবং তার লাইফ সম্পূর্ণ অন্যদিকে মোড়, জীবনের মোড় অন্যদিকে ফিরে। তাহলে জীবন সম্পর্কে জিমের যে ধারণা তাতে যথেষ্ট ত্রুটি আছে। জিম যেভাবে যা শিখে শিখে বড় হয়েছে তার শেখার মধ্যে বাস্তবতা জ্ঞান সম্পর্কে যথেষ্ট ত্রুটি আছে। জিম নিজেকে সাহসী মনে করে কিন্তু বিপদে পড়লে জিম, আমরা দেখতে পাচ্ছি জিম কাপুরুষের মতো আচরণ করছে। তখন জিমের মধ্যে একটা কনফ্লিক্ট কাজ করছে, তাহলে যে আমি এতদিন নিজেকে সাহসী মনে করতাম, আমি যে মনে করতাম আই এম অলওয়েজ রেডি, আমি তো রেডি না, আই এম অলওয়েজ কারেজিয়াস না, আমি কারেজিয়াস না, আই এম কাওয়ার্ড। জিম হেরে যাচ্ছে জীবনে, সে নৈতিকতা, আদর্শ, তার যে মোরাল কোড অফ বিহেভিয়ার সেটাকে সে মেনটেন করতে পারছে না। 800 যাত্রীর জীবন বিপন্ন রেখে সে কাপুরুষের মতো ঝাঁপ দিচ্ছে, অথচ দুই মিনিট আগেই সে কত বড় বড় কথা বলেছে। তাহলে সমস্যাটা জিম নিজেকে যা মনে করছে, জিম সেই রকম মানুষ না, জিম বাস্তবতাকে যা ভাবছে বাস্তবতা আসলে তেমন না। রূপকথা এবং বাস্তবতা এক না, গল্পের গল্প এবং বাস্তবতা এক না। জিম গল্প পড়ে পড়ে বাস্তবতা সম্পর্কে ধারণা নিয়েছে, যার মধ্যে যথেষ্ট গলত রয়েছে। জিম হ্যাজ এ মিথিক কোয়ালিটি। জিমের চরিত্রের মধ্যে একটা রূপকথা রূপকথা ব্যাপার আছে। রূপকথার চরিত্রগুলো শুধুমাত্র আমরা গল্পেই পাই, রূপকথাতেই পাই, বাস্তবতায় পাই না। এই যে ডালিম কুমার, তারপরে আরো কত রাজকুমার আপনারা গল্পে পড়ে থাকেন, তাদের ক্যারেক্টারগুলো আপনারা একটু জাজ করার চেষ্টা করেন, একটু দেখবেন যে তাদের ক্যারেক্টার আপনাদের মনে হবে আনরিয়াল, অবাস্তব সত্যি। যদিও আমাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য চরিত্রগুলো টিকে ছিল, এখনো টিকে আছে, কিন্তু চরিত্রগুলো হচ্ছে আনরিয়াল। জিম নিজেকে যেভাবে বড় করেছে সেটাও আনরিয়াল। রূপকথার গল্পের চরিত্রের মতো জিম, রূপকথার গল্পের চরিত্র শুধু রূপকথাতেই মানে, বাস্তবতায় না। স্টোরি টেলার মার্লো, আমাদের এই যে নভেলটা লর্ড জিম, এই লর্ড জিমের স্টোরি টেলার গল্পটা বলে হচ্ছে মার্লো। হু ইজ দ্য স্পিকার? মার্লো ইজ দ্য ন্যারেটর অফ দিস নভেল। এটা পরবর্তীতে আমরা আরো জানবো ভালো করে। স্টোরি টেলার মার্লো সে কি বলছে? জিম অফটেন সিমস টু গ্লিম দ্য সেন্স অফ জিম। মার্লো একটা বিষয় বারবার বলেছে, জিম চরিত্রটা আসলে কেমন, জিম যে মানুষ আসলে কেমন, এটা আসলে পরিষ্কার ধারণা সে পায়নি। মার্লো ইজ নট শিওর জিম পার্সন হিসেবে কেমন। জিম খুবই রহস্যময় একটা চরিত্র, মানে ছায়া ছায়া, এই যে বলছি যে থ্রু এ রেন্ট ইন দ্য মিস্ট, কুয়াশার মধ্যে যখন একজন মানুষ দাঁড়ায় আমরা কিন্তু তার পরিষ্কার ছবিটা দেখতে পাই না। মার্লো বলছে জিম চরিত্রটা সবসময় কুয়াশার মধ্যে দাঁড়ায়, তার চরিত্রটা সবসময় ধোয়াশা ধোয়াশা অস্পর্শ। সে যে কেমন মার্লো মানে নিশ্চিত না, মার্লো পুরোপুরি জিম চরিত্রটাকে বুঝতে পারেনি। থ্রুআউট দ্য নভেল জিম অ্যাপিয়ার্স থ্রু দ্য আইজ অফ আদার্স। আমরা বিভিন্ন ক্যারেক্টারের পার্সপেক্টিভ থেকে আমরা জিম ক্যারেক্টারকে দেখেছি, বিভিন্ন ক্যারেক্টার তার পয়েন্ট অফ ভিউ থেকে, তার দৃষ্টিভঙ্গি থেকে জিমকে ব্যাখ্যা করেছে। লাইক অ্যান ইমপ্রেশনিস্ট পেইন্টিং মেড অফ মাল্টিকালার ডট,
জিমস ক্যারেক্টার ইজ এ কালেকশন অফ কনফ্লিক্টিং ইমপ্রেশনস। জিম সম্পর্কে আমরা দেখবো যে এক একজন এক এক কথা বলছে, কারণ এক একটা ক্যারেক্টার তার পয়েন্ট অফ ভিউ থেকে চরিত্রটাকে আমাদেরকে জেনানোর চেষ্টা করছে। জিম সম্পর্কে আমরা কি 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 আইডিয়া পাচ্ছি? তানভীর হোসেন দেখতে পাচ্ছেন? তানভীর তানভীর দেখতে পাচ্ছেন? Yes sir. পড়েন তো কি লেখা? জিম অ্যাপিয়ার্স। Jim appears strong, yet work noble, yet weak. Outwardly self-confident. Strong yet weak. Yes, strong yet weak, yet proudly self-confident, yet insecure. He looks as genuine as a newly minted gold coin, but there lacks some infernal alloy in his metal. Okay, Jim is এটু আমরা একটু ব্যাখ্যা করি। এক একটা ক্যারেক্টার জিম কে এক এক ভাবে ব্যাখ্যা করছে। আমরা তো জানি না আসলে জিম ক্যারেক্টারটা কেমন। সরাসরি কনরাড কিন্তু পরিষ্কার ভাবে জিম সম্পর্কে কোনো আইডিয়া আমাদেরকে দেননি। জিম সম্পর্কে আমাদের অস্পষ্ট অস্পষ্ট ধারণা আছে। এক একটা ক্যারেক্টার তার তার দৃষ্টিভঙ্গি থেকে, তার তার পয়েন্ট অফ ভিউ থেকে জিম কে ব্যাখ্যা করার চেষ্টা করছে। কেউ কেউ বলছে জিম ইজ স্ট্রং, জিম অ্যাপিয়ার স্ট্রং। আবার কেউ কেউ বলছে জিম ইজ ভেরি উইক। কেউ কেউ বলছে জিম ইজ নোবল। কেউ কেউ বলছে জিম ইজ কাওয়ার্ডলি। কেউ বলছে জিম ইজ সেলফ কনফিডেন্ট। কেউ বলছে জিম ইজ ইনসিকিউর। মানে তার চরিত্রে টোটালি অপোজিট দুটো কোয়ালিটির কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি। জিম একই সাথে স্ট্রং, একই সাথে উইক। জিম একই সাথে নোবল, একই সাথে কাওয়ার্ডলি। জিম একই সাথে কনফিডেন্ট, একই সাথে ইনসিকিউর। সেটা কিভাবে সম্ভব? আমাদের বাস্তব জীবনে আমরা কিন্তু কোনো চরিত্রকে, কাউকে পুরোপুরি চিনতে পারি না। আপনি দেখবেন যে আপনি আপনার যে কাছের মানুষ তাকে কিন্তু আপনি পরিষ্কারভাবে চিনতে পারবেন না। আমি আপনাদের সম্পর্কে যদি আপনাদের ফ্রেন্ডদের সাথে যদি খোঁজ খবর নিই, কাউকে গিয়ে যদি জিজ্ঞেস করি আচ্ছা রাহাত মানুষ হিসেবে কেমন, অথবা পিঙ্কি মানুষ হিসেবে কেমন, সোমাইয়া মানুষ হিসেবে কেমন, দেখা যাবে যে এক একজন এক একভাবে বলবে। তার সাথে আপনার সম্পর্কটা কেমন তার উপর ভিত্তি করে নির্ভর করবে যে তারা কিভাবে আপনাকে ব্যাখ্যা করছে। কেউ হয়তো আপনাকে ভালোভাবে বলবে, ব্যাখ্যা করবে, কেউ হয়তো আপনাকে খারাপভাবে ব্যাখ্যা করবে। একটা সময় আমি কনফিউজড হয়ে যাবো যে আসলে এক একজন এক এক রকম কথা বলছে, তাহলে সে আসলে মানুষটা কেমন। জিম সম্পর্কে এক একজন এক এক কথা বলছে, কেউ বলছে জিম খুব স্ট্রং, কেউ বলছে না জিম খুবই উইক, কেউ বলছে জিম কাওয়ার্ড, কেউ বলছে জিম নোবল, কেউ বলছে জিমের মধ্যে কনফিডেন্স খুব হাই, কেউ বলছে জিম ইনসিকিউর। একটা মানুষের মধ্যে এরকম অপোজিট কোয়ালিটি কিভাবে থাকা সম্ভব? তাহলে সে দেখতে কেমন, সে আসলে মানুষটা কেমন? কনরাড এরকম কনফ্লিক্টিং কোয়ালিটিতে আমাদের সামনে জিম ক্যারেক্টারটাকে উপস্থাপন করছে। তাহলে জিম ক্যারেক্টারটা ইজ নট এন অর্ডিনারি ক্যারেক্টার, জিম ইজ এ ভেরি কমপ্লেক্স ক্যারেক্টার। জিমকে আমরা খালি চোখে দেখে চিনতে পারবো না। খালি চোখে দেখে বলেই এক এক ক্যারেক্টার তাকে এক একভাবে ব্যাখ্যা করছে। এখন সমস্যা হচ্ছে জিম আসলে মানুষটা কেমন, আমরা কি জিমকে আসলে চিনতে পারছি? আসলে কি আমরা জিমকে চিনতে পারছি? কাউকে জাজ করার আগে, কাউকে মূল্যায়ন করার আগে অবশ্যই তাকে আপনারা চেনার চেষ্টা করবেন। এখন জিমকে আমরা মূল্যায়ন করার আগে জিমকে আমরা চিনতে চাচ্ছি। জিমকে তো আমরা চিনতেই পারছি না, তাহলে কিভাবে হবে? বাস্তবতা এমনই, আপনি কাউকে ইভেন আপনি নিজেকেই চিনতে পারবেন না। এক এক পজিশন, এক এক সিচুয়েশনে আপনি এক এক রকম বিহেভ করবেন, এক এক রকম আচরণ করবেন, আপনি নিজেকেই নিজে চিনতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনি অন্য একজন মানুষকে চিনবেন? আপনার নিজের প্যারেন্টস, আত্মীয়, আপনার বাবা মা, আপনার বাবা মাকে আপনি কতটুকু চিনেন? আপনার ভাই বোনকে আপনি কতটুকু চিনেন? আপনার সবচেয়ে কাছের বন্ধু তাকে আপনি কতটুকু চিনেন? তাকে দেখেন, এক এক মানুষের কাছে সে এক এক রকম, এক এক পরিস্থিতিতে সে এক এক রকম আচরণ করে, সে তো কনসিস্টেন্ট না। এখন একজন মানুষ যদি কনসিস্টেন্ট না হয়, সে যদি সব পরিস্থিতিতে একরকম আচরণ না করে, সে যদি এক এক পরিস্থিতিতে এক এক রকম আচরণ করে, তাহলে আপনি তাকে কিভাবে চিনবেন? ইজ ইট পসিবল টু নো সামওয়ান রিয়েলি? আসলে তো আমরা কাউকে চিনতে পারি না।
কাউকে না চিনে আমরা তাকে জাজ করব, এটা আনফেয়ার না? আমরা জিমকে জাজ করতে চাচ্ছি, এই জন্যই আমরা জিমকে চিনতে চাচ্ছি। জিমকে চিনতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এটা খুবই জটিল বিষয়। জিম লুকস অ্যাজ জেনুইন অ্যাজ এ নিউলি মিন্টেড গোল্ড কয়েন, নতুন স্বর্ণ মুদ্রার মতো খাঁটি। কি অদ্ভুত একটা কথা দেখেন, স্বর্ণ মুদ্রার মতো খাঁটি। আপনারা একটু মাথা খাটান কথাটা। হি লুকস অ্যাজ জেনুইন অ্যাজ এ নিউলি মিন্টেড গোল্ড কয়েন, নতুন স্বর্ণ মুদ্রার মতো খাঁটি। এটা কেমন কথা? স্বর্ণ মুদ্রার মধ্যে কি শুধু স্বর্ণ থাকে? নো স্যার, অনেক কিছু মিক্স আপ থাকে। অনেক মিক্স আপ থাকে, নালে তো সেটা কয়েনই হবে না। তার মানে এই কথাটার মধ্যে যথেষ্ট ফাঁকি আছে। যদি কেউ বলে তুমি স্বর্ণ মুদ্রার মতো খাঁটি, তাহলে কিন্তু আসলে তাকে বলা হলো তুমি মোটেও খাঁটি না। স্বর্ণ মুদ্রা তো খাঁটি না, গোল্ড কয়েন। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু মানে বোঝাচ্ছে উল্টা, মানে তুমি মোটেও জেনুইন না। জিমকে বলা হচ্ছে নিউলি মিন্টেড গোল্ড কয়েন, স্বর্ণ মুদ্রা কখনোই খাঁটি হতে পারে না। তার মানে জিম ইজ নট জেনুইন। দেয়ার লার্কস সাম ইনফার্নাল অ্যালয় ইন হিজ মেটাল, তার মধ্যে কিছু ভেজাল আছে। জিম চরিত্রের মধ্যেও কিছু সমস্যা আছে। জিম ইজ ডিসক্রাইবড অ্যাজ অ্যান ইঞ্চ অর টু আন্ডার সিক্স ফিট, জিম সম্পর্কে বলা হয়েছে জিমের উচ্চতা হচ্ছে একটুর জন্য ছয় ফিট না, অ্যান ইঞ্চ অর টু আন্ডার সিক্স ফিট। কেন এই কথাটা বলা হলো? ট্র্যাডিশনালি হিরো হতে হলে হাইট হতে হয় মিনিমাম ছয় ফিট, আপনারা জানেন হয়তো কেউ কেউ। জিম হচ্ছে একটুর জন্য ছয় ফিট না, সামান্য এক দুই ইঞ্চি। শুরুতেই কিন্তু জিমের ল্যাকিংসটা আমাদের সামনে ধরিয়ে দেওয়া হচ্ছে। আপনারা যদি নভেলটা পড়েন দেখবেন যে প্রথম লাইনেই বলা আছে জিমের হাইট উচ্চতা একটুর জন্য ছয় ফিট না। তার মানে জিম ল্যাক্স দ্য হিরোইক হাইট। এটা কিন্তু একটা সিম্বলিক, এটা কিন্তু একটা মেটাফোর। জিম একটুর জন্য ছয় ফিট না মানে কি? জিম একটুর জন্য হিরো হতে পারবে না। তারপর স্ট্রং, ফিজিক্যালি স্ট্রং উইথ ব্লু বয়েশ আইস, কিন্তু তার চোখ হচ্ছে ব্লু বয়েশ, বালকের ইম্যাচিউর্ড আইস। কার্লি ফেয়ার হেয়ার অ্যান্ড টেন্ডেন্সি টু ব্লাশ, এবং জিম লজ্জা পেলে তার গাল লাল হয়ে যায়। তার মানে জিম ক্যারেক্টারটা কিন্তু আট দশজন হিরোর মতো না। জিমকে কিন্তু ম্যানলি ক্যারেক্টার হিসেবে প্রেজেন্ট করা হয়নি, বয়স ইম্যাচিউর্ড। একদম শুরু থেকেই মানে সিম্বল দেয়া আছে, ইঙ্গিত দেয়া আছে যে জিম ইজ নট আ ম্যাচিউর্ড ম্যানলি পার্সন। জিমের মধ্যে একটা বালক, একটা ইটার্নাল বয় লুকিয়ে আছে। At emotional moments, he is often at a loss for words. সে যখন অনেক বেশি আবেগপ্রবণ হয়ে যায়, ইমোশনাল হয়ে যায়, সে তখন তোতলায় কথা বলতে পারে না। He is at a loss for words. However, there is a high seriousness in his stammering. সে তোতলাতে থাকে এবং তার তোতলানোর মধ্যেও একটা সিরিয়াসনেস আছে। সে অল্প কিছু কথা বলে, but his words are deeply felt and hold deep meaning. সে অল্প কিছু কথা বলে তখন, কিন্তু সেই কথাগুলো তখন গভীর অর্থ। আমরা তাহলে জিম ক্যারেক্টারটাকে চিনতে হবে। আন্ডারস্ট্যান্ডিং দ্য ক্যারেক্টার জিম, এটা আপনাদের মিড টার্মের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভাইভাতেও এটা থেকে প্রশ্ন আসতে পারে, জিম ক্যারেক্টার সম্পর্কে আপনি কি জানেন? জিম ক্যারেক্টার সম্পর্কে আমরা কিছুই জানি না, খুবই অল্প কিছু ধারণা আমাদের আছে। এই ধারণাটা নিতে হবে, দেখি আমরা কত দূর যেতে পারি। আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ চরিত্র মার্লো, মার্লো সম্পর্কে মাসনুদ, মাসনুদ পড়েন তো, মহিউদ্দিন মাসনুদ। মাসনুদ, ইয়েস স্যার, পড়েন তো স্লাইডটা। ক্যাপ্টেন মার্লো, ওকে স্যার। Captain Marlowe is about 20 years Jim's senior, an experienced seaman, and the narrator of Jim's story. In the course of his professional career at sea, Marlowe has trained young men like Jim for their
maritime service. He sees in Jim the essence of youth on the brink of life and adventure, looking with shining eyes upon the glitter of the vast ocean, a glitter which is only a reflection of his own glance full of fire. Marlowe is drawn to Jim's youthful idealism while repulsed by his criminal description of the desertion of the partner. He experienced a mix of sympathy and antipathy regarding Jim. Sympathy because Jim's naive romantic illusions reminds Marlowe of his own youthful dreams. Antipathy because Jim has violated the time honored moral codes held dear by the community of mankind. Okay, thank you. So last je point ta ache ei point tar khubi guruttopurno ekta point je Jim er proti Marlowe je attitude seta kemon chilo amra dekhte pacchi je Jim er proti Marlowe ekta ambivalence kaaj korche. Ambivalence ta ki eki sathe positive ebong negative attitude, eki sathe love and hate simultaneously. Marlowe experiences a mix of sympathy and antipathy regarding Jim. জিমের প্রতি তার সিম্প্যাথিও কাজ করছে এবং তার প্রতি একটা অ্যান্টিপ্যাথি একটা ঘৃণাও কাজ করছে। কেন সিম্প্যাথি কাজ করছে? কারণ জিম একদম সহজ সরল এবং জীবন সম্পর্কে তার যে রোমান্টিক আইডিয়ালস, তার যে আদর্শবাদ, সে যেন জিমের মধ্যে নিজেকে দেখতে পায়। সে তার যুবক বয়সে যেমন ছিল জিমকে সে তেমন দেখতে পাচ্ছে, সেই জন্য জিমের প্রতি তার একটা সহানুভূতি কাজ করছে। আবার একই সাথে জিমের প্রতি মার্লোর একটা ঘৃণা কাজ করছে। কিভাবে? কেন? কারণ জিম ভায়োলেটেড দ্য মোরাল কোডস বাই দ্য সিম্যান, সে পাটনা থেকে ঝাঁপ দিয়েছিল কাপুরুষের মধ্যে, এটার কারণে জিমের প্রতি একটা ঘৃণাও কাজ করছে। সাইমালটেনিয়াসলি অ্যাফেকশন অ্যান্ড হেট্রেড, একই সাথে জিমের প্রতি তার সহানুভূতি এবং একই সাথে ঘৃণা কাজ করছে। মার্লো জিমের মতো এরকম অনেক তরুণ নাবিককে ট্রেনিং দিয়েছে, প্রশিক্ষণ দিয়েছে। এখন জিমকে যখন সে কাঠগড়ায় দাঁড়ানো দেখতে পেল, তখন মার্লো বুঝতে পারলো যে এই জিম যে কোনো মুহূর্তে সুইসাইড করতে পারে। জিম এতটাই ভেঙে পড়েছে এবং সে এতটা সহজ সরল যে বাস্তবতা কতটা জটিল সে আসলে এখনো বুঝতে পারেনি। সে এতটাই সহজ সরল, এতটাই মানে বোকাসোকা। তখন মার্লো টের পেলো যে আমি তো ওর বয়সে আমি ওর মতোই ছিলাম, ওর মতোই আমি বোকাসোকা ছিলাম, বাস্তবতা সম্পর্কে আমার ধারণা কম ছিল এবং পৃথিবী সম্পর্কে আমি খুবই কম জানতাম। যখনই জিমের মধ্যে মারলো নিজেকে দেখতে পেল, তখন কিন্তু জিমের প্রতি তার সিম্প্যাথিটা বেশি কাজ করছে। যদিও এটা ঠিক যে জিমের সেই অপরাধ, জিম যে 800 যাত্রী রেখে তাদেরকে ডিজার্ট করে পালিয়ে গিয়েছিল, সেটার কারণে জিমের প্রতি তার একটা বিতৃষ্ণা, বিরাগ, এক ধরনের ঘৃণা কাজ করছে, কিন্তু তারপরেও জিমের প্রতি তার সহানুভূতিটাই কিন্তু প্রবল হয়ে উঠছে। তার মানে মার্লো জিমের প্রতি যে ফিলিংস, এটা কিন্তু কোনো সিম্পল ফিলিংস না, ইটস এ কমপ্লেক্স ফিলিংস, মিক্সচার অফ অ্যাফেকশন অ্যান্ড হেট্রেড, একই সাথে সহানুভূতি এবং ঘৃণা কাজ করছে। এ কম্বিনেশন, আ মিক্স অফ সিম্প্যাথি অ্যান্ড অ্যান্টিপ্যাথি। কেন সিম্প্যাথি কাজ করছে? কারণ জিমের মধ্যে মারলো তার নিজের যুবক বয়সকে খুঁজে পাচ্ছে, জিমের মধ্যে মারলো নিজেকে খুঁজে পাচ্ছে। আর কেন অ্যান্টিপ্যাথি কাজ করছে, কেন হেট্রেড কাজ করছে? কারণ জিম লাইক এ কাওয়ার্ড ডিজার্টেড 800 পিলগ্রিমস, 800 মানুষের জীবন সে ঝুঁকির মুখে, ঝুঁকির মধ্যে রেখে সে কাপুরুষের মতো পালিয়ে গেছে। এইটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে মার্লো ইজ দ্য ন্যারেটর অফ জিম স্টোরি। এই যে লর্ড জিম উপন্যাসটা আমরা পড়বো, পড়তে গিয়ে আমরা দেখবো যে মার্লো হচ্ছে ন্যারেটর,
কনরাড নর্মাল ট্রেডিশনাল উপন্যাসে কি হয়, যিনি উপন্যাসিক উনি গল্পটা আমাদেরকে উপস্থাপন করেন, কিন্তু লর্ড জিম উপন্যাসটা হচ্ছে একটু অন্যরকম। এখানে কনরাড উনি নিজে স্পিকার না হয়ে বরং হি এমপ্লয়েড ওয়ান অফ দ্য ক্যারেক্টার্স অ্যাজ এ স্টোরি টেলার, অ্যাজ এ ন্যারেটর। উপন্যাসের একটা গুরুত্বপূর্ণ চরিত্র মার্লো, তাকে তিনি ন্যারেটর হিসেবে নিযুক্ত করছেন। পুরো উপন্যাসের ফ্লেভারটাই চেঞ্জ হয়ে গেছে এবং অনেক কমপ্লিকেশনও জন্ম হচ্ছে। সেটা কেন সেটা আমরা পরবর্তীতে আরো পরিষ্কার ভাবে জানব। পিঙ্কি শায়লা শারমিন পিঙ্কি পরন্ত ইন দ্য মোমেন্ট অফ জিমস ডিপেস্ট ডিসপেয়ার। He is someone James can trust and who wish to help him. In regarding what he has lost in the work of the Patna incident. Simultaneously, Marlowe becomes a connector for beginning Jim's story world that has harshly judge and affect him. He relate Jim's story as seems through his own eyes as well as he the eyes of others. Such a captain Brierly, Stein, and Julian. Okay. In the moment of Jim's deepest despair যখন জিমের জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়, যে কোনো মুহূর্তে জিম আত্মহত্যা করতে পারে, তখন মার্লো তাকে সাহায্য করে। মার্লো কিন্তু এসে তার জীবন বাঁচায়, লিটারালি মার্লো সেভস জিমস লাইফ। এবং অ্যাজিউমিং দ্য রোল অফ বেনিফ্যাক্টর, বেনিফ্যাক্টর হচ্ছে পৃষ্ঠপোষক। যখন কেউ আমাদের ধরেন আমাদের অনেক সময় আপনারা যখন ইউনিভার্সিটিতে ভর্তি হন, অনেকে আপনাদেরকে স্পন্সর করে থাকে টাকা পয়সা দিয়ে বা ইন্সপিরেশন দিয়ে। এখানে মার্লো জিমকে পৃষ্ঠপোষকতা করছে, জিমকে সে কিন্তু সাপোর্ট দিচ্ছে। এই জন্য মার্লোকে আমরা বলছি বেনিফ্যাক্টর অফ জিম অ্যান্ড অলসো ফাদার ফিগার। মার্লো কিন্তু জিমকে তার তাকে বাবার মতো কিন্তু আগলে রাখার চেষ্টা করছে। মার্লো ইজ সামওয়ান জিম ক্যান ট্রাস্ট। মার্লো হচ্ছে এমন একজন মানুষ যাকে জিম সবসময় বিশ্বাস করতে পারে। হু উইশেস টু হেল্প হিম রিগেইন হোয়াট হি হ্যাজ লস্ট ইন দ্য ওয়েক অফ পাটনা ইনসিডেন্ট। জিম জীবনে বড় ধরনের একটা ভুল করে ফেলেছে এবং তার জন্য অনেক বড় ক্ষতি হয়ে গেছে। বাট স্টিল একটা মানুষ জীবনে যত বড় ভুলই করুক না কেন, এভরিওয়ান ডিজার্ভস আ সেকেন্ড চান্স, সবারই একটা দ্বিতীয় সুযোগ পাওয়ার অধিকার আছে। জিম অলসো ডিজার্ভস আ সেকেন্ড চান্স। এবং মার্লো সারা দুনিয়ার কাছে, সারা পৃথিবীর কাছে জিমের গল্পটা বলছে। জিম মার্লো ইজ শেয়ারিং জিম স্টোরি টু দ্য হোল ওয়ার্ল্ড। পুরো পৃথিবী জিমকে ভুল বুঝছে। এন্টায়ার ওয়ার্ল্ড হার্শলি জাজড অ্যান্ড রিজেক্টেড জিম। জিমকে ভুল বুঝেছে, তাকে প্রত্যাখ্যান করেছে। কিন্তু মার্লো পুরো পৃথিবীকে বোঝানোর চেষ্টা করছে যে জিমকে বোঝার অনেক কিছু আছে। জিম ইজ নট এ সিম্পল ক্যারেক্টার। তাকে আমরা কোনো কিছু না বুঝে যদি জাজ করি তাহলে সেটা আনফেয়ার হবে, অবিচার হবে। হি রিলেটস জিম স্টোরি অ্যাজ সিন থ্রু হিজ ওন আইস। মার্লো নিজের চোখে যা দেখেছে সেটাকে সে ব্যাখ্যা করেছে এবং অন্যদের কাছ থেকেও সে কিছু তথ্য নিয়েছে, যেমন ক্যাপ্টেন ব্রায়ারলি, স্টাইন, জুয়েল, এই ক্যারেক্টারগুলোর কাছ থেকেও মার্লো আইডিয়া নিয়েছে যে আসলে জিম কেমন।
মার্লো জিমকে বোঝার চেষ্টা করছে, এবং মার্লোর এই যে বোঝার চেষ্টা এটা থেকেই কিন্তু আমরা আমরাও চেষ্টা করব, আমরাও কিন্তু জিমকে বোঝার চেষ্টা করব। উই উইল ট্রাই আওয়ার সেলফ টু আন্ডারস্ট্যান্ড জিম। জিমকে জাজ করার আগে আগে আমরা জিমকে একটু চিনতে চাই। লাস্ট ক্যারেক্টার যাকে নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে, মামুন, আব্দুল্লাহ মামুন। Yes, sir. Jewel সম্পর্কে একটু পড়ো। Daughter of the Daughter of the Das Malay women and stepdaughter of Cornelius, a white girl who has been raised in Patrusan. She and Jim fall in love and she loves Jim with both fierceness and affection. She makes fierceness. Oh, okay. Fierceness. Fierceness. Okay. She makes him promise never to leave her. She is not as trusting of people as Jim is, and she is quick to anger with Jim is threatened. She often guards Jim door at night. Thank you. She loves him more jealously. Thank you. Achha. Aisha Akhtar, tar pore ta theke porun to. She loves him jealously. She loves him jealously and guards over him in his sleep as she fears he will live as other men, such as her father, have done before. She is a pragmatic woman and encourages Jim to fight to survive after Jane Wari's death. Marlo encounters her after Jim's death at Staines, where she, broken and saddened, reminds Marlo that her prediction of Jim's infidelity has come true. Ultimately, she cannot forgive Jim for his code of honor, a code which requires his death. Thank you. Jewel character ta khubi special ekta character. Jewel somporke amra background jante parchi je she is daughter of a Dutch Malay woman. Tar ma ekjon Dutch Malay chilen, tar ma hocche half Asian half European chilo. এবং জুয়েলের বাবা সে ছিল ডাচ, তার মানে জুয়েল তার রক্তেও এশিয়ান ইউরোপিয়ান দুই রক্তেই বইছে। জুয়েল আ হোয়াইট গার্ল হু হ্যাজ বিন রেজড ইন পাকিস্তান, জুয়েল পাকিস্তানেই বড় হয়েছে। শি অ্যান্ড জিম ফল ইন লাভ অ্যান্ড শি লাভস জিম, জুয়েল জিমকে ভালোবাসছে, কিন্তু তার ভালোবাসার মধ্যে একটা তীব্রতা আছে, ফিয়ার্সনেস। Jewel loves Jim with both fierceness and affection. Jewel kintu not an ordinary woman. Tar moddhe ekta mane intense passion lukano ache. Jim ke jokhon Jewel bhalobashche tokhon tar bhalobashar moddhe ekta tibrota, ekta prochondota kaaj korche. She makes him promise never to leave her. Jewel Jim ke bar bar Jim ke promise koray যে জিম যেন কখনো তাকে ছেড়ে না যায়। জিম জুয়েলকে প্রমিস করে, মনে রাখেন জিম প্রমিসড জুয়েল দ্যাট হি উইল নেভার লিভ হার, এটা কিন্তু জিমের একটা প্রমিস ছিল। শি ইজ নট অ্যাজ ট্রাস্টিং অফ পিপল অ্যাজ জিম ইজ, জিম যেমন খুবই সোজা সরল, একদম বোকাশোকা, হাদাবোদা নাইব, একদম একেবারে সহজ সরল, জিম হচ্ছে যাকে তাকে বিশ্বাস করে। জুয়েল এত সহজে মানুষকে বিশ্বাস করে না। অ্যান্ড শি ইজ কুইক টু অ্যাঙ্গার, এবং অল্পতেই জুয়েল রেগে যায়। ওয়েন জিম ইজ থ্রেটেড, যখন কেউ জিমকে থ্রেট দেয়, এনি ওয়ান, যে কেউ যদি জিমকে একটু আক্রমণ করে কথা বলে, তখন জুয়েল কিন্তু রিয়্যাক্ট করে, খুব তাড়াতাড়ি সে রেগে যায়। ইভেন খুবই ইম্পর্টেন্ট আপনাদের ভাইবার জন্য, খুবই ইম্পর্টেন্ট, দেখেন
She often guards Jim's door at night. রাতে জিম যখন ঘুমায় তখন জুয়েল ওই দরজার সামনে বসে জিমকে পাহারা দেয়। বুঝতে পারছেন বিষয়টা, সিরিয়াসনেসটা বুঝতে পারছেন? জুয়েল জিমকে কতখানি কেয়ার করত। জুয়েল প্রায় জিমের যে দরজা, রাত্রেবেলা জিম ঘুমালে দরজায় পাহারা দিত। She often guards Jim's door at night. She loves him jealously. জিমের প্রতি তার ভালোবাসা, তার মধ্যে একটা জেলাসি ছিল। মানে সে সহজে জিমকে কিন্তু সহজে অন্য কারোর সাথে মিশতে দিত না। সে খুবই প্রোটেক্টিভ ছিল। জুয়েল ওয়াজ ভেরি প্রোটেক্টিভ অ্যান্ড গার্ডস ওভার হিম ইন হিজ স্লিপ। জিম যখন ঘুমাতো তখন জুয়েল প্রায় তাকে পাহারা দিত। বুঝতে পারছেন বিষয়টা? একটু খেয়াল করেন, জুয়েল গার্ডস ওভার জিম ইন হিজ স্লিপ। জিম যখন ঘুমাতো তখন জুয়েল জিমকে পাহারা দিত, ঘুমন্ত জিমকে সে পাহারা দিত। কেন? অ্যাজ শি ফিয়ার্স, সে ভয় পেত। কেন ভয় পেত? তার ভয় ছিল জিম উইল লিভ অ্যাজ আদার ম্যান হ্যাভ ডান। জুয়েলের বাবা জুয়েলকে ঘুম পাড়িয়ে পালিয়ে গিয়েছিল, ছেড়ে চলে গিয়েছিল। সেই ভয় জুয়েলের মধ্যে কাজ করে। এখন জুয়েল যদি ঘুমিয়ে থাকে আর জিম যদি তাকে ফাঁকি দিয়ে চলে যায়, সেই ভয়ে সে জিম যখন ঘুমায় তখন জুয়েল পাহারা দেয়। সে ফিয়ার্স জিম উইল লিভ অ্যাজ আদার ম্যান হ্যাভ ডান বিফোর। জুয়েলের মধ্যে অনেক ভয় কাজ করে, যে কোনো মুহূর্তে জিমকে সে হারিয়ে ফেলে। এই জন্য জিম যখন ঘুমাতো তখন সে পাহারা দিত। জুয়েল ইজ এ প্র্যাগম্যাটিক ওম্যান, খুবই প্র্যাগম্যাটিক, একদম বাস্তব বুদ্ধিসম্পন্ন। মানে জিম যতটাই মানে নাইভ ছিল, জিম যতটাই বোকাশোকা ছিল, জুয়েল ঠিক ততটাই বাস্তব বুদ্ধিসম্পন্ন। জিমের যেমন বাস্তবতা সম্পর্কে প্রায় কোনো ধারণা না, নাই বললেই চলে। বাস্তবতা যে কি সেটা জিম জানেই না। জিম ইজ ভেরি নাইভ, মানে গল্পের বই পড়ে পড়ে সে বাস্তবতা সম্পর্কে জ্ঞান অর্জন করছে। আর জুয়েল সে হচ্ছে বাস্তবতার সাথে ধাক্কা খেয়ে, আঘাত পেয়ে সে শি ইজ এ প্র্যাগম্যাটিক ওম্যান। এবং জুয়েল কিন্তু জিমকে একদম শেষ মুহূর্তে জিমকে কিন্তু বারবার তাগিদ দেয়, এনকারেজ করার চেষ্টা করে, টু ফাইভ টু সার্ভাইভ আফটার ডেইন ভার্সেস ডেন। জেন্টলম্যান ব্রাউনের আক্রমণে যখন ডোরামিনের একমাত্র ছেলে মারা যায় তখন জুয়েল জিমকে বারবার রিকোয়েস্ট করেছিল যে তুমি ফাইট করো, লড়াই করো, অথবা তুমি চলো পালিয়ে যাই। জুয়েল জিমকে বারবার রিকোয়েস্ট করেছিল। জুয়েল জিমকে বারবার বলেছে যে থিঙ্ক অ্যাবাউট আস, আমাদের কথা চিন্তা করো, তুমি শুধু তোমার হিরোইক কোড, তোমার হিরোইজম, তোমার ডিগনিটি নিয়ে তুমি ব্যস্ত আছো, তুমি সবসময় নিজের আত্মসম্মান, নিজের বীরত্ব নিয়ে তুমি চিন্তা করছো। তোমাকে সবসময় হিরোই হইতে হবে কেন? সবসময় তোমার হিরোইক কোড নিয়ে চিন্তা ভাবনা করতে হবে কেন? আমাদের কোনো দাম নেই। জিম কিন্তু জুয়েল জিমকে জুয়েল বারবার বোঝানোর চেষ্টা করে লাস্ট মোমেন্ট, কিন্তু জিম, লক হেডেড জিম, জুয়েলের কথা আনেনি। জুয়েল ডোরামিনকে প্রমিস করেছিল, জুয়েল ডোরামিনকে প্রমিস করেছিল যদি একজন গ্রামবাসীও মারা যায় তাহলে জুয়েলের জীবন সে হাতে তুলবে। জুয়েল সরি, জিম কথা দিয়েছিল ডোরামিনকে যে একজন গ্রামবাসীর ক্ষতি হলে সে তার জীবন উৎসর্গ করবে। এখন জিম ডোরামিনের কাছে দেওয়া প্রমিস রক্ষা করলো ঠিকই, কিন্তু সেই প্রমিস রক্ষা করতে গিয়ে যে জুয়েলের কাছে দেওয়া প্রমিস ভেঙে গেল সেটা, এক প্রমিস রক্ষা করতে গিয়ে আরেক প্রমিস তো সে ভেঙে ফেলছে। কোন প্রমিস? সেই যে জুয়েল মেক্স হিম প্রমিস নেভার টু লিভ হার, এটা ছিল জিমের প্রমিস, অরিজিনাল প্রমিস। জিম কিন্তু এই প্রমিস রক্ষা করতে পারল, ডোরামিনের কাছে দেওয়া প্রমিস রক্ষা করতে গিয়ে সে জুয়েলের কাছে দেওয়া প্রমিস সে ভেঙে ফেলল। মার্লো আমাদের যে ন্যারেটর যাকে আমরা একটু আগে চিনলাম, সেই মার্লো জিমের মৃত্যুর পর মার্লোর সাথে জুয়েলের দেখা হয়, যেখানে মার্লো দেখতে পায় যে শি ইজ ব্রোকেন, স্যাডেন, একদম ভেঙে পড়েছে জুয়েল। তখন জুয়েল মার্লোকে মনে করিয়ে দেয় যে আমি বলেছিলাম না জিম আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে,
she Jewel. Jewel tells Marlo that her prediction of Jim's infidelity has come true. আমি বলেছিলাম না যে জিম আমার সাথে বেইমানি করবে, জিম আমার সাথে বেইমানি করবে, জুয়েল বলেছিল, আমি জানতাম, আমি জানতাম জিম আমার সাথে বেইমানি করবে, জিম ডোরামিনের কথা রাখতে গিয়ে আমার সাথে বেইমানি করবে, সে নিজের হিরোইজমের কথাই মাথায় রাখল, সে শুধু নিজের হিরোইক কোডের কথাই বারবার মাথায় রাখলো, তার কাছে তার সেলফ ডিগনিটিটাই বড়, তার আত্মসম্মান তার কাছে বড়, সে আমাদের জন্য একটু কাপুরুষ হতে পারল না। Ultimately, she cannot forgive Jim. Jewel kono bhabe Jim ke khoma korte parbe na for his code of honor. Kemon shei code of honor jar jonno take mrityu boron korte hoy. Je code er jonno mrityu boron korte hoy shei code palon kora ki eto jor. Jewel cannot forgive Jim. Jewel bolche je ami kokhono Jim ke khoma korbo na. Jewel will not forgive Jim for his code of honor. তার কোড অফ অনার, তার বীরত্বের জন্য, তার আত্মসম্মান রক্ষার জন্য তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। এইটার জন্য জুয়েল কখনো জিমকে ক্ষমা করবে না। তাহলে আজকে আমরা কি কি করলাম আমি একটু রিভিউ করি। আমরা কাহিনীটা সম্পর্কে জানলাম, প্লট সামারিটা আমরা জানলাম, কাহিনী কি হয়, আর হচ্ছে আমরা চরিত্রগুলো মেজর ক্যারেক্টার তিনজন ক্যারেক্টার সম্পর্কে আমরা আইডিয়া নিলাম, জিম সম্পর্কে জানার চেষ্টা করলাম, আমরা চেষ্টা করলাম জিম সম্পর্কে জানার। যদি আপনারা বুঝতে পারছেন যে জিম ক্যারেক্টারটা চেনা এটা কিন্তু সহজ ব্যাপার, এটা একটা প্রশ্ন হতে পারে আপনাদের মিডে যে ওয়াই জিম ইজ সাচ এ কমপ্লেক্স ক্যারেক্টার। তারপর মার্লো ক্যারেক্টারটা সম্পর্কে আমরা জানলাম, what is the significance of the character Marlo? Marlo is the narrator of the novel. What is the significance? এই যে মার্লো আমাদের এই নভেলের narrator, speaker, এটার গুরুত্বটা কি? এটার অর্ধেক আমরা আজকে জানলাম, next আমরা আরো কিছু জানতে পারবো। আরেকটা গুরুত্বপূর্ণ চরিত্র সম্পর্কে আমরা জানলাম, জুয়েল, জিমস ওয়াইফ। আপনারা এই যে গত দুটো আজকে এই পর্যন্ত। আর আপনাদের ওই ড্রামাটিক প্রেজেন্টেশন রেটার প্রিপারেশন নিয়ে ফেলেন, আমি আজকে কালকের মধ্যে নোটিশ দিয়ে দিব, আপনারা প্রিপারেশন নেওয়া শুরু করেন, আমি ডেট দিয়ে দিব, ওই ডেটই আপনাদেরকে এই গুগল মিটে এসে প্রেজেন্ট করতে হবে। আপনারা মেন্টালি প্রিপারেশন নেওয়া শুরু করেন, গ্রুপ মেম্বারদের সাথে কথা টথা বলে, আপনারা কথাবার্তা বলে প্রিপারেশন নেওয়া শুরু করেন, আমি আজকালকের মধ্যে গাইডলাইন দিয়ে দিব। আপনারা সবাই ভালো থাকেন তাহলে, টেক কেয়ার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।